নমস্কাৰ সর্বদেহকল আমার সরকারি কর্মচারী সকলের কোভিড কালীন যে 18 মাহ ডিএ বকেয়া বাকি আছিল সেই ডিএ বকেয়া মুকলি সন্দর্ভত সংসদত বিত্ত মন্ত্রালয়ক বহুকেইটা প্রশ্ন করা হয়েছিল আর সেই প্রশ্নকেটার উত্তর মাননীয় বিত্তমন্ত্রী ডাঙরিয়ায় দিছে। গতি বলক আমি এই ভিডিওর জড়িয়ে জানিলো আমার মাননীয় বিত্তমন্ত্রী ডাঙরিয়ায় 18 মাহর ডিএ বকেয়া মুকলি সন্দর্ভত কি উত্তর দিছে। তার আগতে আপনার একটা অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটির জড়িয়ে কিনা একটা কথা জানি পে বা কিনা ভাল পায় তেনহলে অনুগ্রহ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তুক দিনত প্রেরণা যোগাব। আর যখন স্যার বাইদ পুন প্রথমের আমার এই চ্যানেলটি আছে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। এই পত্র চাব, উপরত আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিষ্ট্রি অফ ফাইনান্স ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার লোকসভা অতারাঙ্কিত প্রশ্ন সংখ্যা 1971 আর ইয়ার উত্তর দিছিল 13 মার্চ 2023 তারিখে। পত্রখনের বিষয় আছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর পেনশনার সকলের ডিএ বকেয়া মুকলি করে দেওয়া সন্দর্ভত, অর্থাৎ সরকারি কর্মচারী সকলের 18 মাহর ডিএ বকেয়া মুকলি করা সন্দর্ভত আমার প্রশ্ন করেছিল মাননীয় শ্রী সি লাল রুসাঙ্গা ডাঙরিয়ায়। তেখেতে এনেদরে কৈছিল, বিত্তমন্ত্রীয়ে অনুগ্রহ করে এই প্রশ্নকেটার উত্তর জানাবনে? ক নম্বর প্রশ্ন করেছিল, কোভিড-19 মহামারীর সময়ত বন্ধ করা 18 মাহর ডিএ বকেয়া অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর পেনশনার সকলক মুকলি করার বাবে কোনো পরিকল্পনা সরকারের আছে না নাই? যদি আছে তেন্তে তার সবিশেষ আর এই বকেয়া ধন সরকারে কেতিয়ালৈকে মুকলি করার সম্ভাবনা আছে? খ নম্বর প্রশ্ন করেছে, উক্ত ডিএ বকেয়া সমূহ মুকলি করাত পলম হওয়ার কারণ? আর গ নম্বর প্রশ্ন সুদিছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর পেনশনার সকলক ডিএ বকেয়া প্রদানের বাবে প্রয়োজনীয় মুঠ ধনের পরিমাণ কিমান? তারপিছত আছে উত্তর দিছিল আমার বিত্ত মন্ত্রালয়ের রাজ্যিক মন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী ডাঙরিয়ায়। তেখেতে ক আর খর উত্তর দিছিল, নাই মহাশয়, 1-1-2020 পৰা 1-7-2020 আর 1-1-2021 তারিখলৈকে দিবলগীয়া কেন্দ্রীয় সরকারের কর্মচারী অবলিক পেনশনার সকলক 3 কিস্তির ডিয়ারনেস এলাউন্স DADR ফ্রিজ করার সিদ্ধান্ত আছিল। কোভিড-19 প্রেক্ষাপটত যে অর্থনৈতিক বিঘিনি ঘটাইছিল তার ফলস্বরূপে এনে সিদ্ধান্ত লওয়া হয়েছিল, যাতে রাজকোষের উপর হেঁচা কম হয়। যেহেতু 2020 চনত মহামারীর বিরূপ আর্থিক প্রভাব হয় আর সরকারে গ্রহণ করা কল্যাণমূলক ব্যবস্থাসমূহর বাবে সরকারের আর্থিক সংকটে দেখা দিছিল, যার ফলস্বরূপে 2020-21 চনের কঠিন বিত্তীয় বর্ষর হইতে বেশিভাগই জড়িত DADR বকেয়াসমূহ সম্ভবপর বলে বিবেচিত নহয়। এতিয়াও সরকারের বিত্তীয় ঘাটি FRBM আইনত কল্পনা করা স্তরের দুগুণতকৈও অধিক স্তরত চলি আছে। গতি সর্বদেহকল ইয়ারপরা আমি এটা কথাই স্পষ্ট হলো যে সরকারি কর্মচারী সকলের কোভিডকালীন যে 18 মাহর ডিএ বকেয়া আছে সেই ডিএ বকেয়া মুকলি সন্দর্ভত কেন্দ্রীয় সরকারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নাই। গতি আগন্তক সময়ত সরকারি কর্মচারী সকলের কোভিডকালীন যে 18 মাহর ডিএ বকেয়া আছে এই ডিএ বকেয়া মুকলি করা সন্দর্ভত কেন্দ্রীয় সরকারে কি সিদ্ধান্ত লয় সেয়া আমার বাবে লক্ষণীয় হব। গতি আপনাদের এই ভিডিওটির জড়িয়ে যদি কিনা একটা কথা জানিব পারিছে বা কিনা ভাল পায় তেনহলে অনুগ্রহ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তুক দিনত প্রেরণা যোগাব। আর যখন স্যার বৈদ্য পুন প্রথমের আমার চ্যানেলটি আছে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব।